আমি একটা গান বলবো, এই গানের মাধ্যমে কি আপনি আপনার ঠোঁট এবং মুখ না লেগে কি সুর তুলতে পারবেন? ইনশাল্লাহ পারবো। আচ্ছা আমি একটা গান বলছি, হ্যাঁ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। ট্রাই করুন তো। ওয়াও, জাস্ট অসাম। মানে উনি একটা জিনিস আপনারা কি ফলো করছেন, ওনার কিন্তু ঠোঁট মোটেও কিন্তু তার ঠোঁটের সাথে লাগেনি। উনি জাস্ট মানে কীভাবে যে উনি করতেছে, জাস্ট হাওয়ার উপরে না না, এটা ভিতর থেকে গানটাকে ই করে জিব্বা দিয়ে আমি গানটাকে বের করি। এটা কি শুধুমাত্র জিব্বার সাহায্যে গানটাকে বের করি? জিব্বার সাহায্যে ভিতর থেকে গানটাকে বের করি ইনশাল্লাহ। আমি এটাই মালিক আমার ই করছে। এটা মানে যে কোনো গান যেটা আপনি পারেন সেটাই? হ্যাঁ, আরও কিছু গান পারি। আচ্ছা আমি আরেকটা গান বলি, দেখি পারেন কিনা। চলে যায় প্রাণের পাখি চলে যায়, পিঞ্জর ভেঙে চলে যায়। বুঝতে পারছেন তো? আসলে পুরো গানটা হচ্ছে মুখস্থ না, আপনারা দুই কলি শুনে দেবো, ট্রাই করেন। আসলে পুরো গান মানে জানার লাগবে। আচ্ছা হিন্দি গানও কি পারেন? হ্যাঁ পারে। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ। সর কি জো সর সে বো ধীরে ধীরে, পাগল হুয়া রে মে ধীরে ধীরে। মানে কি বলবো, বলার ভাষা নেই ভাই। আপনি এটা কিভাবে পারেন আসলে? পারি তো ইনশাল্লাহ, মালিক বাসি যেতে পারে সুর তো। মানে বাসি কি আপনি কি অন্য বাসি বাজাতে পারেন, মানে যারা ওই যে ফ্লুট যেটাকে বলে বেম্বু ফ্লুট, মানে পারেন বাসের বাসি? হ্যাঁ হ্যাঁ, বাসের বাসি বাজাইতে পারে, তবে সব গান তো তুলতে পারি না। আচ্ছা যেহেতু আপনি বাসির মাধ্যমে মানে আপনার এই জিব্বার মধ্যে এত এত সুন্দর একটা বাসি বাজাতে পারেন, তার মানে তো আপনি গানও সুন্দর পারেন মনে হয়। একটা গান শুনেন না, একটু সুন্দর একটা গান। গান আসলে সুন্দর, কণ্ঠ তো সুন্দর না, ট্রাই করেন একটু, যেহেতু বাসি সুর সুন্দর গানও সুন্দর হতে পারে। তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। বাদন হারা মনটা আমার, শাসন বারণ মানে না। আসলে পুরো গান মুখস্থ না থাকার কারণে আমার গানগুলি পারি না। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা,
একটা জিনিস কি সবার মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে। ইনি কিন্তু আমাদের রিক্সা চালক, তো ওনার ভিতরে একটা প্রতিভা ছিল। আমি যখন রাস্তা দিয়ে আসি তখন আমাকে বলতেছে, আমার মানে এই মাইক্রোফোন থেকে আমরা একটা সাক্ষাৎকার নিচ্ছিলাম, নেওয়ার পর উনি বলতেছে যে এরকম এরকম বাঁশি বাজাতে পারে। উনি নাকি অনেকের কাছে বলছে কিন্তু কেউ আসলে এটাকে তুলে ধরার চেষ্টা করে নেই, ভাবছে যে হচ্ছে এটা কোনো মানে প্রতিভা হইলো। কিন্তু মূলত উনি মনে করতেছে যে না, ওনার কাছে এটাই বেস্ট, হয়তো বা ওনার কাছে এটা ভালো লাগে সেই হিসেবে করে। তো আমরা একটু চেষ্টা করলাম, যদি আপনাদের ভালো লাগে বিষয়টাকে একটু শেয়ার করেন, হয়তো বা মানে আপনাদের শেয়ারের কারণে উনি অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে মিউজিক ভিডিওর কাজ করা হয় বা মিউজিকের কাজ করা হয়, তো সেক্ষেত্রে ওনার এই বাঁশির সুরটা কাজে লাগানো যায় রিদমের উপরে। তো আপনারা ট্রাই করুন ভাইকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যেন উনি সামনের দিকে একটু আগাইতে পারে, নাকি ভাই? ইনশাল্লাহ সবাই আমার আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো গান, ভালো সুর, ভালো বাঁশির সুরটা যেন দিতে পারে। তবে সত্যিকার অর্থে কি, আমি তো অনেক গান মুখস্থ জানা নাই, তো ইনশাল্লাহ গানের যে মিউজিকটাকে কেটে দিয়ে যে এডিট করে যদি আমি শিল্পী কণ্ঠটাকে ধরে নিয়ে আসি তাহলে আমার সুরটা আরও সুন্দর হবে। আচ্ছা, আপনি আপনি এই প্রতিভাটাকে কী মনে করে দেখতেছেন, মানে এটা কি কোনো প্রতিভার মধ্যে পড়ে? অনেকেরই ভালো লাগে আর কি, যেটা বলি বাঁশির সুরটা, আমার এই সুরটা অনেকের ভালো লাগে। আচ্ছা ভালো লাগে, কিন্তু আমি একটু সত্যি কথা বলি, রিক্সার প্যাসেঞ্জার আমি টানি, রিক্সার টানতে টানতে হঠাৎ একদিন অনেক প্যাসেঞ্জারে 30-20 টাকার ভাড়া, 50 টাকা দিয়েছে কেউ, 70 টাকার ভাড়া, 100 টাকা দিয়েছে কেউ, 90 টাকার ভাড়া, 200 টাকা আমি পাই আপনার এই সুরে। এই সুর ভালো লাগে, ভালো লাগার থেকে দিচ্ছে, আমি বলি নাই যে আমাকে দেন এটা। আচ্ছা, কিন্তু আমি তো মনে করতেছি না যে আপনার এই মানে প্রতিভাটা কোনো সুরের মধ্যে পড়ে বা প্রতিভার মধ্যে পড়ে, বা অডিয়েন্স যারা আছে তারা ভাববে যে এটা কোনো কথা, আপনারা একটা মানে রিপোর্টার হিসেবে বা আপনারা একজন ইউটিউবার হিসেবে মানে কী একটা প্রতিভা তুলে ধরলেন, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? এটা আসলে কার কাছে কী ভালো লাগছে, ভালো লাগার এদের যার যার ব্যক্তিগত মানে ই, যদি ভালো লাগে তো তো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করুন। আচ্ছা, আপনি কিন্তু আমি জানি আপনি অনেকের কাছে বলছেন, মানে বিভিন্ন সময় ক্যামেরা দেখে বলছেন ভাই আমার এই প্রতিভাটা আছে, আপনি অনেকের কাছে বলছেন, কিন্তু তারা কিন্তু আপনাকে ওইভাবে নেয় নেই, ধরো এটা কোনো প্রতিভা হলো এই জন্য ক্যামেরার সামনে নিয়ে আসেনি, আমরা হয়তোবা নিয়ে এসেছি, আমাদের হয়তোবা অনেকে বদনাম করতে পারে, তাই না? আশা করি কেউ বদনাম করবে না, তবে আমার দৃঢ় বিশ্বাস, কারণ আমার বার্ষিক শ্যুটে একটু আনকমন, সবাই পারে সব জিনিস, কিন্তু আমি যেটা পারি সেটা 5 লাখে একটা পারে না, একজনে পারে না। আমি মানে আপনি যে বাঁশির সুরটা পারেন এটা 5 লাখে 5 লাখের ভিতরে একজন পারবে না, 5 লাখের ভিতরে একজনও পারে না? না, আপনি এটা শিওর? কনফার্ম। এতে করে আপনার লাভ কি, মানে আপনি নিজেকে কি মনে করতেছেন, এই একটা সামথিং বাঁশির সুর দিয়ে কি ভাইরাল হতে চান, নাকি অন্য কোনো আপনার চিন্তাভাবনা আছে? সেটা মালিক বলবে, দর্শক যারা ভালোবাসে যদি কেউ, সবাই যদি আমাকে চায় বা সবাই যদি আমাকে উঠাই দেয় ভাইরাল করার জন্য, সবাই যদি ইচ্ছা প্রকট থাকে আমি চেষ্টা করব। আচ্ছা, যদি আপনি ভাইরাল হয়ে যান তখন কী করবেন, মানে কী ক্ষেত্রে আপনি ভাইরাল হতে চান কেন, বা ভাইরাল হওয়ার পরে কী করবেন? ভাইরাল হতে পারবেন, মালিক চাইলে অনেক কিছুই সম্ভব আসলে। আমি আচ্ছা, ভাইরাল বলতে আপনি কী বুঝলেন, ভাইরাল মানেটা কী, মানে এটা কী আসলে? ভাইরাল যেটা বলি যে দর্শকের ভালো লাগা থেকে, সবাই ভালো লাগলে বা সবাই লাইক শেয়ার কমেন্ট যদি করে বা সবাই যদি আমাকে চায় তাইলে হয়তো বা আমি প্রকাশ হইতে পারি।